ভিডিওর এই পার্টে আমি ক্লাস 8 এর কোষে থেকে 10.1 এর বাকি যেগুলো অঙ্ক আছে সেগুলো সলভ করে দেবো। এর আগের পার্টে 1 থেকে 5 অবধি সলভ করেছি, আজ 6 থেকে 8 অবধি সলভ করব। নম্বর প্রশ্ন কি বলছে, নসিবপুর গ্রামের একটি খামারের 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। প্রথমে সদস্য ছিল 42 জন, বলছে 6 জন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তাহলে পরে সদস্য কত হয়েছে? 42 - 6 = 36 জন। তাহলে লিখবো আমরা গণিতের বাজার সমস্যাটি হলো, দুটো ঘর করব, একটা সদস্য সংখ্যা আর একটা করব দিন সংখ্যা। প্রথমে যখন সদস্য ছিল 42 জন, তখন দিন লাগতো 24 দিন। তারপরে দেখো 6 জন সদস্য কমে গেছে, তার মানে সদস্য কত? 36 জন। তাহলে তখন কতদিন সময় লাগবে? ধরি এক্স দিন। তাহলে সম্পর্কটি হলো, দেখো যদি সদস্য সংখ্যা বেশি হয় তাহলে কম দিনের মধ্যেই কাজ শেষ করতে পারবে নির্দিষ্ট পরিমাণ জমির ক্ষেত্রে, কিন্তু সদস্য সংখ্যা কমে গেলে তাহলে দিন সংখ্যা বেশি লাগবে। তাহলে সেটা লিখবো আমরা, সদস্য সংখ্যা বাড়লে দিন কম লাগবে, অর্থাৎ এখানে সদস্য সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে সম্পর্কটি হলো ব্যস্তানুপাতি। তাহলে আমরা কি লিখতে পারি, 42:36 = x/24, বা কি লিখতে পারি, 42/36 = x/24, বা x = 42×24/36। 6×6=36, 6×4=24, তাহলে x = 7×4=28। এক্সটা কী ধরেছিলাম, 36 জন লোক কতদিনে সেই জমি চাষ করবে, লিখবো অতএব খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট লোকের 28 দিন সময় লাগবে। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগছে, যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হয় তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে দেখি। এখানে দেখো 3টে জিনিস বলে দেওয়া আছে, মানে ডেটা আছে 3টে, একটা হচ্ছে যন্ত্রাংশের সংখ্যা, একটা মেশিন সংখ্যা আর একটা দিন সংখ্যা, কিন্তু এই যন্ত্রাংশ সংখ্যা 1000 এটা সেম আছে, মানে আগেও 1000টি যন্ত্রাংশ তৈরি করতে হবে পরেও তাই, তার জন্য আমরা এটাকে ধরবো না। আমরা অঙ্ক করব এই 16টি মেশিনের সময় লাগে 27 দিন, তাহলে আরও 2টো মেশিন বসানো হয়েছে তার মানে 18টি মেশিনে কতদিন সময় লাগবে। তাহলে যেটা বলে দিচ্ছে 1000টি যন্ত্রাংশ, এটা ফিক্সড, আগেও যা ছিল পরেও তাই, সেই জন্য এটাকে আমরা ক্যালকুলেশনে রাখবো না। এবার বলেছে মেশিন আগে ছিল 16টা, পরে 2টো বাড়ানো হয়েছে, তাহলে কত হলো, 18টা মেশিন হয়েছে। তাহলে লিখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, একদিকে ঘুরবো মেশিন সংখ্যা আর একদিকে লিখবো দিন সংখ্যা। মেশিন সংখ্যা প্রথমে ছিল 16, তখন দিন লাগতো 27 দিন, এখন হয়েছে 16+2=18, তাহলে কতদিন লাগবে, ধরি এক্স দিন লাগছে। সম্পর্কটি হবে, দেখো নির্দিষ্ট পরিমাণ কাজ করতে মেশিন সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে দিন সংখ্যা কম লাগবে, আর মেশিন সংখ্যা যদি কমে যায় বা কম থাকে তাহলে দিন সংখ্যা বেশি লাগবে। তাহলে সেটা লিখবো, মেশিন সংখ্যা বেশি হলে দিন কম লাগবে, এবং মেশিন সংখ্যা কম হলে
দিন বেশি লাগবে। অর্থাৎ এখানে মেশিন সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে সম্পর্কটি হবে ব্যস্ত সম্পর্ক। অতএব আমরা কি লিখতে পারি, 16:18 সমানুপাত x:27। বা x সমান কি পাচ্ছি, 9 × 2 = 18, 9 × 3 = 27, 2 × 8 = 16, 8 × 3 তাহলে x সমান পাচ্ছি 24। তাহলে অ্যান্সার লিখবো যে আরও দুটি মেশিন বসানো হলে ওই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে 24 দিন সময় লাগবে। নেক্সট 8-এর অঙ্ক দেখো, নিচের পারস্পরিক সম্পর্কগুলো দেখি, গণিতের গল্প তৈরি করি ও ত্রয়োরাশিক পদ্ধতিতে উত্তর খুঁজি। মানে এই যে ছকটা দিয়ে দিয়েছে, এই ছকটার উপর ভিত্তি করে তোমাকে গণিতের গল্প তৈরি করতে হবে, মানে অ্যাকচুয়ালি প্রশ্ন তৈরি করতে হবে। এতক্ষণ আমাদের কী পড়েছিল, প্রশ্নটা দিয়ে দিয়েছিল, তারপরে আমরা সেই প্রশ্ন থেকে এইরকম একটা ছক আঁকছিলাম, আমাদের এখন এই ছকটা দিয়ে দিয়েছে, সেই ছক থেকে এরকম একটা প্রশ্ন তৈরি করতে হবে, তারপরে এটাকে সলিউশন করতে হবে, ত্রয়োরাশিক পদ্ধতিতে সলিউশন করতে হবে। দেখো বলে দিচ্ছে, পেনের সংখ্যা টি, মানে 25টি পেনের দাম 112.5 টাকা, তাহলে 12টি পেনের দাম কত হবে। আমি এইখানে ছকটা করে নিয়েছি, প্রশ্নটা আমি লিখতে পারি এরকম যে রাম 112.5 টাকায় 25টি পেন কিনেছে, যদি সে 12টি পেন কিনতো তাহলে তাকে কত টাকা দিতে হতো। দেখো এখানে সেরকমই দেওয়া আছে, 25টি পেন, তার দাম 112.5 টাকা, 12টি পেনের দাম কত, এটা ধরে নিচ্ছি x টাকা। সম্পর্কটি হবে, দেখো পেনের সংখ্যা যদি বেশি হয় তাহলে দামও বেশি দিতে হবে, আর কম হলে দামও কম দিতে হবে, তাহলে সম্পর্কটা কি সরল সম্পর্ক। অর্থাৎ এখানে পেনের সংখ্যা ও দামের মধ্যে সম্পর্কটি হবে সরল সমানুপাতি। আমরা কি লিখতে পারি, বা 25/12=112.5/x, বা x = 112.5×12/25। দশমিকটা তুললাম, তার জন্য নিচে একটা 10 গুণ করব, 5 × 5 = 25, 5 × 2 = 10, 5 × 2 = 10, 5 × 5 = 25, 5 × 4 = 20, 5 × 5 = 25, 2 × 5 = 10, 2 × 6 = 12, 5 × 9 = 45, তাহলে এখানে থাকছে x = 9×6=54। অর্থাৎ 12টি পিন কিনলে তাকে 54 টাকা দিতে হবে। নেক্সট একটা বিয়েটা দেখো, গতিবেগ আর দূরত্ব, 9 কিমি/ঘন্টা গতিবেগ, দূরত্ব যাচ্ছে 112.5 কিমি, তাহলে 12 কিমি/ঘন্টা গতিবেগে কত দূরত্ব যাবে। ছকটা আমি এখানে করে নিয়েছি, তাহলে এখান থেকে আমি কোশ্চেনটা এরমভাবে লিখতে পারি যে রাম 9 কিমি/ঘন্টা বেগে গাড়ি চালিয়ে 6 ঘন্টায় 112.5 কিলোমিটার দূরত্ব গেল। তাহলে রাম 12 কিমি/ঘন্টা বেগে গাড়ি চালিয়ে
6 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে? এখানে আমরা লিখব সম্পর্কটি হবে, আমরা কি জানি যে গতিবেগ যদি বেশি হয় তাহলে বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে, আর গতিবেগ কমলে কম দূরত্ব অতিক্রম করবে, তাহলে এখানে সম্পর্কটা কি হবে? সরল সম্পর্ক। অর্থাৎ এখানে সম্পর্কটি হবে সরল সমানুপাতিক। অথবা আমরা কি লিখতে পারি, অনুপাত x, এটাকে x ধরে নিই, বা বা x সমান দশমিক তোলার জন্য নিচে একটা 10 গুণ করলাম, 2 5 10, 2 6 12, 5 2 10, 5 2 10, 5 5 25, 3 2 6, 3 3 9, 3 7 21, 3 5 15, তাহলে উপরে আছে 75 গুণ 2, 150। অতএব 12 কিমি/ঘন্টায় গাড়ি চালিয়ে 6 ঘন্টা সময়ে 150 কিমি দূরত্ব অতিক্রম করবে। নেক্সট আটে সি, এখানে দেখো দিয়েছে ছকে পাম্প সংখ্যা টি, মানে কটি পাম্প আছে সেরকম, আর দিয়েছে সেচের জমির পরিমাণ বিঘা হিসাবে। প্রথমে দিয়েছে 6টি পাম্প, 31.2 বিঘা, তাহলে 13টি পাম্প কত বিঘা? ছকটা আমি লিখে নিয়েছি, তাহলে আমি প্রশ্ন এরকম লিখতে পারি যে রমেশ 6টি পাম্পের সাহায্যে 31.2 বিঘা জমি সেচ করতে পারে। তাহলে রমেশ 12টি পাম্পের সাহায্যে মোট কত বিঘা জমি সেচ করবে? সেখানে সম্পর্কটি হলো যদি পাম্পের সংখ্যা বেশি হয় তাহলে সেচ, মানে যে পরিমাণ জমি সেচ করবে সেটা বেশি হবে, আবার কমলে ওটাও কমে যাবে, সুতরাং সম্পর্কটা কী হবে? সরল সম্পর্ক। তাহলে লিখব জমি সেচের পরিমাণও বাড়বে। অর্থাৎ এখানে সম্পর্কটি হলো সরল সমানুপাতি। তাহলে আমরা কি লিখতে পারি, 6:13 = 31.2:x, ধরে নিই এটা x বিঘা, বা 6/13 = 31.2x, বা x সমান 31.2 × 13/6। দশমিকটা তুললাম, নিচে এবার 10 গুণ করলাম, 6 5 30, 6 2 12, তাহলে ওপরটা হচ্ছে 52 × 13/10 সমান সমান 676/10 সমান সমান 67.6 বিঘা। অতএব 12টি পাম্পের সাহায্যে এত বিঘা জমি চাষ সেচ করতে পারবে। ডি, প্রতি ছাত্রে দৈনিক বরাদ্দ দানাশস্য 306 গ্রাম, যেখানে ছাত্র সংখ্যা হচ্ছে 425 জন, পরের ক্ষেত্রে ছাত্র সংখ্যা বলেছে 458 জন, তাহলে এখানে কত লাগবে? ছকটা আমি এখানে করে নিয়েছি। এবার এতক্ষণ যে অঙ্কগুলো করছিলাম এখানে যে করে ডেটা দিয়েছিল তার মধ্যেই হয়ে যাচ্ছিলো। এখানে দেখো কি বলেছে, প্রতি ছাত্রে দৈনিক বরাদ্দ দানাশস্য, মানে 306 গ্রাম যে দানাশস্য দিচ্ছে সেটা এক একজনের জন্য, মানে একজনের জন্য 306 গ্রাম। তাহলে আমার প্রথম ক্ষেত্রে বলেছে 425 জন, তাহলে তার জন্য কত গ্রাম? তাহলে এইটা গুণ 425, এত গ্রাম হবে।
इजिकाल टू ये गुण कर ले पा एत ग्राम। তাহলে আমাদের প্রশ্নটা লিখব যে কোন এক বিদ্যালয়ে 425 জনের জন্য তো গ্রাম দানাশস্য বরাদ্দ হয়, তাহলে ওই বিদ্যালয়ে 458 জন ছাত্রের জন্য কত পরিমাণ দানাশস্য বরাদ্দ হবে। আমি লিখব সম্পর্কটি হলো, দেখো ছাত্র সংখ্যা বেশি হলে দানাশস্যের পরিমাণও বেশি হবে, আর কম হলে দানাশস্যের পরিমাণও কম হবে। অর্থাৎ সম্পর্কটি হলো সরল সম্পর্ক। অথবা আমরা কি লিখতে পারি, বা x সমান দেখো আমরা যখন এখানটাতে 306 গুণ 425 করেছিলাম তখন আমরা এই মানটা পেয়েছিলাম, তাহলে এই মানটা থেকে যদি আমি এইটা ভাগ দিয়ে দিই তাহলে তো এই মানটা পেয়ে যাব। তাহলে আমি এইটা কেটে আমি লিখবো 306, তাহলে উপরে হলো 306 গুণ 458। এটা গুণ করলে পাচ্ছি এত গ্রাম। তাহলে আমরা উত্তর লিখবো, অর্থাৎ 458 জন ছাত্র সংখ্যা হলে তখন দানাশস্য বরাদ্দ করতে হবে 1,40,148 গ্রাম। আমরা ক্লাস 8-এ কোর্স থেকে 10.1 কমপ্লিট করলাম। যদি কোথাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।